হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে সিঁড়িতে গ্রানাইট লাগাইতে হয়। গ্রানাইট লাগানো কী কী প্রসিডিউর আছে সব ডিটেলস বলবো, তো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকুন। তো দর্শক, গ্রানাইট লাগানোর আগে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমত আমার যে সারফেসের উপর আমি গ্রানাইটটা লাগাবো সেই গ্রানাইটটার সেই সারফেসটা ভালোভাবে ক্লিন করতে হবে। সকল প্রকার লুজ কংক্রিট ওখান থেকে সরাই দিতে হবে এবং সারফেসটাকে ভালোভাবে চিপিং করতে হবে যাতে গ্রানাইটের সাথে সারফেসে ভালো বন্ডিংস হয়। আরেকটা কাজ করতে হবে, আমাদের সিঁড়ির যে ধাপ আছে মানে স্টেপের যে নজিংটা আছে সেটা ভালো করে গ্রাইন্ডিং করে রিমোল্ডিং করে নিতে হবে। এরপর সিমেন্টের মশলাটা ভালোভাবে মিক্সিং করতে হবে। তো নর্মালি সিমেন্ট 1:3 অনুপাতে মিক্সিং করতে হয়, মানে এক ব্যাগ সিমেন্ট দিলে 3 ব্যাগ বালি দিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2টা হিপে আমরা মশলাটা রাখা হয়েছে। একটা মশলাতে পানি দিয়ে ওয়াইট করা হয়েছে, মানে পেস্টের মতো করা হয়েছে, সেটা এই মশলাটা ইউজ করা হবে নর্মালি রাইজারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন খুব ভালো মিক্সিং করা হচ্ছে, এটা আমরা রাইজারের লাগানোর সময় ইউজ করবো। আর মানে রাইজারের সাথে যাতে সারফেসের ভালো বন্ডিংস হয় এই জন্য রাইজারটা থাকে ভার্টিক্যাল, এই জন্য এটা ওয়াইট রাখা হয়। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এখন যে মিক্সিং করা সেটা থেকে আমরা সেমি ড্রাই করব, মানে হালকা পানি মিশিয়ে সেমি ড্রাই মিক্সিং করা হবে, যেটা বাংলায় আঞ্চলিক ভাষা বলে আমাদের মিস্ত্রিরা বলে দোরাসা। তো দেখছেন মিক্সিং করা হচ্ছে। গ্রানাইটের কাজ খুব সূক্ষ্ম কাজ, যদি স্কিল মিস্ত্রি না হয় সেক্ষেত্রে দেখা গেছে যে কাজে ভুল অনেক অনেক ভুল থাকবে। আর এখন দেখতে পাচ্ছেন যে সিমেন্ট গ্রাউটার তৈরি করা হচ্ছে। এই সিমেন্ট গ্রাউটটা ইউজ করা হবে নর্মালি ট্রিট লাগানোর সময়, ট্রেডে যখন মশলা বিছানো হয় ট্রেডে গ্রানাইটটা মশলার উপর রাখার আগে এই সিমেন্ট গ্রাউন্ড দিতে হয় যাতে এই গ্রানাইটের সাথে মশলাটার খুব ভালো একটা বন্ডিংস হয়। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন ধাপের উপর মশলা রেখে কনুই দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে, লেবেল করা হচ্ছে। এখন এই ট্রেডে গ্রানাইটটাকে মশলার উপর রেখে দেখা হচ্ছে যে আসলে এটা ঠিকঠাক মতো লেবেল আছে কি না, ইভেন গ্রানাইট নিচে সব জায়গায় মশলা ঠিকঠাকভাবে আছে কি না সমান লেভেল, স্ট্রিট লেভেল দিয়ে চেক করে দেখতেছি যে গ্রানাইটটা লেভেল আছে কি না। তো এখন দেখছেন কোনো কিছু জায়গায় আন্ডুলেশন আছে, সেগুলোর উপর মশলা দিয়ে এখন আবার সেই ট্রেডের সারফেসটাকে আবার লেভেল করা হচ্ছে। দেখেন এরকম গ্রানাইট গ্রাউট দিচ্ছে, সিমেন্ট গ্রাউট দেওয়ার পরে এরপর উপরে যে গ্রানাইট রাখা আছে সেটা এই ট্রেডের উপর বিছানো হবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখন আবার সেই রাবার হাত এখানকার যে হ্যামারটা দেখতেছেন এটা হচ্ছে রাবারের হ্যামার। তো দর্শক, দেখতে পাচ্ছেন আবারও সেই ট্রেডের গ্রানাইট লাগানো হচ্ছে, সেম প্রসিডিউর। এখন রাইজারের গ্রানাইটটা লাগানো হবে, এই জন্য মোটর দিয়ে আগে নিচে এই জায়গাটা লেভেল করে নিচ্ছে। তো গ্রানাইটের উল্টাপিঠে আগে ওই হোয়াইট মশলাটা লাগিয়ে তারপর ট্রেডের উপর লম্বালম্বি মানে পারপেন্ডিকুলার রাইজারটা বসিয়ে চেক করা হচ্ছে আসলে এটা ভার্টিক্যাল আছে কি না, ইভেন আমার ট্রেডের যে মাপ আছে
সেই মাপ মতো টেটে মাপটা রেখে রাইজারটা পারপেন্ডিকুলারই পিস করতে হবে, সেভাবে করা হচ্ছে। আর রাইজারের গায়ে দেখছেন মশলা লাগাচ্ছে। তো দর্শক, এইভাবেই নর্মালি সেই গ্রানাইট লাগাইতে হয়। তো আপনাদেরকে আজকে মোটামুটিভাবে দেখালাম। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজকের মতো বিদায়, দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।